দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি কুমিল্লা জেলার বড়রা উপজেলার 8 নং শাকপুর ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ডের সমিতি ইউপি সদস্য জনাব মোহাম্মদ সোলায়মান ভাইয়ের সাথে। আমরা তার কাছে প্রথমেই জানতে চাইছি, তিনি আজ বিগত প্রায় 3 বছর যাবৎ তার ওয়ার্ডে একজন নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই সময় দায়িত্ব পালন করে তিনি তার ওয়ার্ডে কি কি উন্নয়ন করতে পেরেছেন, একজন ওয়ার্ডের অভিভাবক হিসেবে তার ওয়ার্ডবাসীর অভিভাবক হিসেবে কি কি উন্নয়ন করেছেন, আমরা তার মুখ থেকে শুনবো। আমি তো উন্নয়ন করেছি, সরকার যে উন্নয়ন চেয়ারম্যানের মাধ্যমে পাঠায় দেশে, ওইগুলি আমি কালভার্ট করেছি এবং মাটির কাজ করেছি, দুস্থ মাতার ভাতা দিয়েছি, বয়স্ক ভাতা দিয়েছি, ফুঙ্গু ভাতা দিয়েছি, এগুলি আমি সম্পূর্ণভাবে মানে ইনশাল্লাহ আমি এগুলি ইয়ে করেছি, মানুষকে দায়িত্ব পালন করেছি, আমার কোনো ইয়ে হয় নাই। আর এগুলির থেকেও আমরা অনেকে আমরা আমার দায়িত্ব হিসাবে এই থেকে আমার নিজের পকেট থেকে যে পয়সা, এই বয়স্ক ভাতার পয়সা যা খরচ হয় এগুলি আমার নিজ পকেট থেকে সমস্ত দিয়েই দেশের উন্নয়ন করতে আমি জনগণকে আমি এগুলি দিচ্ছি। আর সরকারি যে আমার ভাতাটা দেয়, বেতন ভাতাটা, এই ভাতাটা দিয়ে আমি টিউবওয়েল দিচ্ছি সরকারকে, আমার নিজের পকেটের থেকে। সরকার যদি আমাকে 3,000 দেয়, আমি 3,000 আর ওইটার সাথে জোগাড় করে সম্পূর্ণ ভাতাটা আমি জনগণের মাধ্যমে টিউবওয়েল দিয়া, টয়লেট দিয়া, যে আমি একটা রাস্তা করেছি শাকপুরের ওইখানতে পাকার উঠাইতে ওই এইদিকে ওই ইয়া পর্যন্ত লক্ষ্মীপুরের রাস্তা পর্যন্ত একটা রাস্তা করেছি, আর একটা রাস্তা করেছি তারা পুকুরিয়া, তারা পুকুরিয়া হইতে কই উনি, আর একটা রাস্তা যে কই উনি ভিতরে, এই 3টা রাস্তা আমি 3 বছরে মাটির কাজ করেছি আর 4টা কালভার্ট করেছি। আমি সরকারিভাবে আমাদের এমপি মহোদয় অনেক ত্রাণ আমাদেরকে দিয়েছে, এগুলি আমি সুষ্ঠুভাবে বণ্টন করেছি ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে 2-3 বার করে সবাই পেয়েছে। এমনকি এমপি মহোদয়ের কথা মতো আমি আমার থেকে আমি 3 টন উপরে আমি চাল দিয়েছি এবং 2 টনের উপরে আলু দিয়েছি, ব্যক্তি উদ্যোগে দিয়েছি। আর সরকারিভাবে যেটা আছে এটাও সঠিকভাবে আমি বন্টন দিয়েছি ইনশাল্লাহ। 34 জন না জানি 64 জনকে আমি দিয়েছি, 2,500 টাকা সবার তো ইনশাল্লাহ আছে। এখন দেশের মধ্যে তো অনেক রকমের মানুষ আছে, বুঝলেন না, সবার তো দেখতে গেলে মানুষের চোখে অনেক কিছু পড়ে যায়। এখন অনেক মানুষের চোখে পড়ে গেছে আমি অনেক কিছু ভালো করতেছি, অনেক মেম্বারের চোখে পড়ে গেছে আমি অনেক কিছু ভালো করতেছি, মেম্বারও আমাকে একটু খারাপ জানে মনে মনে যে আমার জন্য তারা অনেক কিছু করতে পারে না। চেয়ারম্যান সবাই আমাকে ভালো জানে ইনশাল্লাহ, বড়া থানার ভিতর, অল ইন্ডল থানার ভিতর সবাই আমাকে আমি একজন নিষ্ঠবান হিসাবে ভালো জানে আর কি, ন্যায়নীতিবান হিসাবে ভালো জানে। জি, আর ব্যর্থতা আছে কি বলে আপনি মনে করেন? না ইনশাল্লাহ, আমার এমন কোনো ব্যর্থতা ইউনিয়ন পরিষদে আমার নেই ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সাক্ষাৎকারটি এনসিবিটিভিতে দেওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকবেন। চলো ইনশাল্লাহ।